ছেলেরা কতটা ফ্যামিলির মধ্যে বউটাকে টর্চার করছে, বউটাকে ডমিনেট করছে? হ্যাঁ, কারণ যতটুকু নাচ নেচেছি ওই ভাষা নিয়েই নেচেছি, এবং এই গানগুলো এতটাই মজার, এতটাই কি বলবো ভার্সেটাইল, এন্ড মানে কি বলবো এত হাই এনার্জি। আমি বিয়ে করিনি, কিন্তু আমার প্রচুর বন্ধু বান্ধব বিয়ে করেছেন, বিয়ে করার চেষ্টায় রয়েছেন, তাদের জর্জায় কান পেতে পেতে, তাদের জানলায় কান পেতে পেতে আমি যা যা সংলাপ শুনেছি আমি তাই তাই এখানে লিখেছি। নমস্কার, 24/7 তাজা সমাচারের সমস্ত দর্শককে এবং পাঠকদের জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, খুব ভালো থাকুন, স্টে টিউনড, অল দি বেস্ট। 24/7 তাজা সমাচার কে পাঠকো কে লিয়ে মেরি তরফ সে হার্দিক শুভকামনা। 24/7 তাজা সমাচারের সমস্ত দর্শককে জানাবো অনেক অনেক শুভেচ্ছা। 24/7 তাজা সমাচার সমস্ত দর্শককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। প্লিজ 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 আপনারা আমার জুবলি, যেটা অলরেডি খুব ভালো লাগছে সবাই, আই এম সো ব্লেসড, আই এম সো হ্যাপি। আপনারা যারা এখনো দেখেননি প্লিজ ওটা দেখবেন প্রাইম ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ, সবাইকে জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা, অভিনন্দন, ভালো থাকবেন, লাভ ইউ অল। DTC London द्वारा बेस्ट शोरूम अवार्ड विनर RR अग्रवाल ज्वेलर्स कोलकाता, जयपुर के बाद अब राउरकेला में, जल्द ही RR अग्रवाल ज्वेलर्स, रिश्ता भरोसे का। थाईलैंड की पृष्ठभूमि पर बनी है शौमिक हालदार निर्देशित बांग्ला फिल्म आभार विवाह अभियान। यह फिल्म 2019 में आई फिल्म विवाह अभियान का सीक्वल है। इस फिल्म में अंकुश हाजरा, रुद्रनील घोष, अनिर्बान भट्टाचार्य, सोहिनी सरकार, प्रियंका सरकार और नुसरत फारिया को अभिनय करते देखा जाएगा। वहीं एक विशेष भूमिका में अभिनेता सौरभ दास होंगे। इसी बीच फिल्म का दूसरा गाना मोन बाजारे को फिल्म से जुड़े सभी कलाकारों की उपस्थिति में लॉन्च कर दिया गया है। फिल्म में म्यूजिक जीत गांगुली ने दिया है। फिल्म की कहानी तीन शादीशुदा लोगों की है जो अपनी पत्नियों से भागकर थोड़ी मस्ती करने के लिए थाईलैंड पहुंच जाते हैं और आगे चलकर एक बड़ी मुसीबत में फंस जाते हैं। तो आइए सुनते हैं सॉन्ग लॉन्चिंग कार्यक्रम के दौरान उपस्थित कलाकारों ने फिल्म के बारे में बातचीत करते हुए क्या कहा। चार बचर पर बुलेट सिंह कतटा ম্যাচিউরড? বুলেট সিং প্রচুর ম্যাচিউর, বুলেট সিং এর পোশাক আশাক পাল্টে গেছে, টেলার পাল্টে গেছে, হ্যাঁ অ্যাটিটিউড পাল্টে গেছে। অনেকদিন জেলে ছিল, তাহলে তো আগের বার তো মনেই আছে যে কি করেছিল, সেখানে জেলে ছিল, এবার জেলে থাকলে লোক তো পাল্টে যায়, তাই না? চার বছর পর মায়া কতটা ম্যাচিউর? চার বছর পর দেখো, চার বছর হয়ে গেছে, কিন্তু এই ছবিটা আমাদের অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল 2020-তে, লকডাউনের জন্য প্রত্যেকবার আটকে গেছে, 2020-তে আটকেছে, 2021-এ আটকেছে, তো ফাইনালি আমরা 2022-এ শুট করে 23-এ রিলিজ করতে পারছি। মানে এমনও হয়েছে যে আমরা প্রোডাকশন হাউসের সাথে বলতাম যে ছবিটার নাম নিও না, যতবার কথা হয়েছে ডেট নিয়েছে ছবিটা বন্ধ হয়ে গেছে লকডাউনের জন্য, তো ফাইনালি রিলিজ করছে। তো চার বছরে মায়া না, মায়া সোহিনী ম্যাচিউরড হয়েছে, মায়া ম্যাচিউরড হয়নি, মায়া ওরকমই রয়েছে যে কোনো কিছু না ভেবে হাজবেন্ডের জন্য থাইল্যান্ডে চলে যেতে পারে, সে অনেক কিছু করে ফেলতে পারে, তার তার বিয়ে টিকিয়ে রাখার জন্য তার বরকে ভালোবেসে অনেক কিছু করতে পারে। চার বছর পর মালতী কতটা ম্যাচিউর? চার বছর আমাদের জন্য কেটেছে, দর্শকের জন্য হয়তো নয় বা আমাদের চরিত্রগুলোর জন্য নয়, গল্পটা যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই চলছে, চরিত্রগুলোর সাথে অলরেডি দর্শকে পূর্ব পরিচিত, আমাদের খুব প্রিয় কাজ, আমার বীরপুরের মালতি নিজের করা খুব প্রিয় একটি কাজ, তো সেটিকে আবার করার সুযোগ পেয়েছি এবং এবারে মজা আরও বেশি, এন্টারটেনমেন্ট আরও বেশি, এবং দেশ ছেড়ে এই অভিযান বারবারই যেটা বলছি বিদেশে পৌঁছে গেছে, তো সেইখানে ডেফিনেটলি ওই ভাষার মিসকমিউনিকেশন এবং সেই সব কিছু মিলিয়ে আরও অনেক দুর্দান্ত ট্যালেন্টসরা আমাদের সাথে অ্যাড হয়েছে, তো সেই সবকিছু মিলিয়ে মজা অনেক বেশি। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তো দর্শকের কাছে অবশ্যই অনুরোধ থাকবে 25 মে আবার বিবাহ অভিযান রিলিজ করলে থিয়েটারে এসে দেখুন। DTC লন্ডন দ্বারা বেস্ট শোরুম অ্যাওয়ার্ড উইনার RR अग्रवाल জুয়েলার্স কলকাতা, জয়পুর কে বাদ আব রাউরকেলা মে, জলদি RR अग्रवाल জুয়েলার্স, রিশতা ভরোসে কা। থাইল্যান্ডের প্রেক্ষাপটে সিনেমাটা গড়ে উঠেছে, তো কি প্রাপ্তি থাইল্যান্ড থেকে?
শপিং থাইল্যান্ড থেকে শপিং প্রাপ্তি বলতে পারো, তাও না থাইল্যান্ডে শপিং হয়নি, মানে আমরা পাটায়াতে ছিলাম এবং পাটায়া থেকে আরেকটা, আমি জায়গাটার নাম এক্ষুনি হুয়াহি বা এরকম একটা কিছু নাম হবে মনে করতে পারছি না, সেখানে শপিং এর কোনো চিহ্ন মাত্র নেই, ফলে কিছুই কেনাকাটা হয়নি। প্রচন্ড গরমে আমরা শুট করেছি, আর যা হয় সবাই মিলে রোজই রুদ্রদা, সৌরভ, অনির্বাণ, এদিকে অঙ্কুশ, হ্যাঁ মানে এরা থাকলে পরে তো তোমাকে আর কোনো কথা বলার তুমি কোনো স্কোপ পাবে না, তুমি শুধু শুনবে রিয়াক্ট করবে, কোনো কথা তুমি বলতে পারবে না। তাও আমরা তো একদিন দুদিন মতো আমরা ডিনার করতে গেছি সবাই মিলে, আফটার প্যাক আপ ওইটুকুনি হয়েছে, কারণ সবাই এত গরম ছিল, এত টায়ার, চারটে পাঁচটায় কল টাইম ভোরবেলায়, মেয়েদের যদি চারটে হয় ছেলেদের পাঁচটায় কল টাইম এক ঘন্টা পরে, তো সেখানে কি মজা করবে বলো, চারটে কল টাইম হলে তোমার মিনিমাম তো দশটায় শুতে হবে, হ্যাঁ মানে কি করে তুমি আর কি মজা করবে। চার বছর পর রজত কতটা ম্যাচিওর দেখো, যতক্ষণ পর্যন্ত বউয়ের গার্জিয়ানশিপ চলবে অর্থাৎ স্ত্রী যতক্ষণ পর্যন্ত তোমাকে নজরবন্দি করে রেখে দেবে ততক্ষণ পর্যন্ত তুমি কিন্তু সরল শিশুটি। এটা যে কোনো স্বামী যারা শুনছেন, যারা নিজেদের বিবাহিত বলেন কিংবা কেউ কেউ আড়ালে গিয়ে বিবাহত বলেন, তো তাদের সবার কাছেই আমি ম্যাচিউরিটি খুঁজছি, কিন্তু আমার বউ মানে এই গল্পে শুনিনি সে এত বেশি ম্যাচিওর, কিছুতেই আমার ম্যাচিউরিটিকে বাড়তে দিচ্ছে না, একদম খুব চেষ্টা চালাচ্ছি আমার যে বাকি যে বন্ধুবান্ধবরা রয়েছে, মানে এদিকে অনির্বাণ মানে বুলেট সিং বা গনসা, আর এদিকে রয়েছে অনুপম মানে অঙ্কুশ, তার সঙ্গে প্ল্যান চলছে। আর এই গল্পে নতুন একজন ওয়েলকাম ভোস্কি এসেছেন, যার নাম হচ্ছে সৌরভ দাসস্কি। এবার দেখা যাক কার থেকে আমরা সাজেশন কি পেতে পারি, ডেফিনেটলি হ্যাপি জার্নি সবাই সবাই উইশ করুক এইটুকু চাইছি। রেজাল্ট কি হলো 25শে মে। তোমার লুকটা নিয়ে খুব এক্সপেরিমেন্ট করা হয়েছে আমরা দেখছিলাম ইয়েতে মানে ট্রেলারে, কি বলবে এটা নিয়ে? লুক নিয়ে সবসময় এক্সপেরিমেন্ট করতে চাই আমি, নতুনত্ব কিছু একটা হোক, সে চুল কামিয়ে ফেলা হোক বা চুল বাড়ানো হোক সবকিছুতেই, তো সেক্ষেত্রে এখানে একটুখানি এই উইয়ার্ড স্টাফটা ছিল এবং ক্যারেক্টারটা একটুখানি উইয়ার্ড, তো সেই ক্ষেত্রে একটুখানি ওই উইয়ার্ড লুকটা ট্রাই করা হয়েছে, এবং বেশি কিছু বলতে পারছি না কারণ ক্যারেক্টারটা এমনটাই আর কি, যেটা বলা যাবে না সেটা ছবিটা দেখতে হবে, তো সেই ক্ষেত্রে ওইটার সঙ্গে সামঞ্জস্য রেখেই আর কি লুকটা করা। এবং আমার প্রচন্ড ভালো লেগেছে কাজটা করে, প্রচন্ড ফান ফিল্ড, এবং এরকম ট্যালেন্টেড অ্যাক্টার্স তাদের সঙ্গেও স্ক্রিন শেয়ার করে খুব ভালো লাগছে। তো কতটা খ্যাতি এনে দিয়েছে সেই বিবাহ অভিযান? আমার ধারণা খ্যাতির থেকে বড় কথা হচ্ছে যে আমরা এমন একটা ছবি তৈরি করতে পেরেছিলাম যেটা মানুষের ভালো লেগেছিল শুধু নয়, মানুষ অনেক দিন ধরে সেই ছবি মনে রেখেছে। হ্যাঁ, বারবারই আমি যেখানেই যাই যেখানেই যাই তখন বলো দাদা গনসা মাই গণেশ মাইতির মতো একটা বলুন না দাদা আপনার সেই গেঁদাটা দাদা ওই সেই ব্যাপারটা, এই যে মানুষের মনে এত বছর ধরে একটা চরিত্র একটা গল্প এতগুলো জিনিস আছে, তার এটাই বোধহয় সব থেকে বড় প্রমাণ যে একটা 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 খুব কি বলবো একটা লং লাস্টিং এফেক্ট আছে মানুষের মনে এই ছবিটা। আর মন বাজারে গানটা তো দাপিয়ে নাচানাচি করছো, একটু যদি এক্সপিরিয়েন্স শেয়ার করো। দেখো এদের মধ্যে থাঙ্কমণি কুট্টি হচ্ছে আমি, আমার প্রত্যেক মুহূর্তে নাচতে গেলেই মনে হয় যে পায়ে পা আটকে পড়ে যাবো, ঠিক আছে। অঙ্কুশ আমাদের মধ্যে ব্রিলিয়েন্ট ওয়ান্ডারফুল, ভালো একটা শুধু নয় ব্রিলিয়েন্ট একজন নৃত্য পটিয়স বলা হয় আর কি, এবং তার সঙ্গে সঙ্গে অনির্বাণও কিন্তু সেই নাচ যথেষ্ট রকম আয়ত্ত করেছে। আমি এখনো নাচ নিয়ে গবেষণা করে যাচ্ছি, একদিন আমি নিশ্চয়ই শিখরে পৌঁছতে পারবো, সেটা কবে এখনো জানি না। সাংঘাতিক ভালো কোরিওগ্রাফ তৈরি হয়েছিল, জিদ্দার দারুণ মিউজিক, মনবাজারে সবাই এনজয় করেছি, দেশি বিদেশি সমস্ত অভিনেতা অভিনেত্রী রয়েছেন এই সিনেমায়, শুধুমাত্র গানের জন্য বিদেশি অভিনেত্রী আসেননি, গল্পের একটা পার্ট সেটা দেখলেই ট্রেলার দেখেই মানুষ বুঝতে পেরেছেন। আবার বলছি ফুল ফ্যামিলি, যারা বিয়ে করেছেন হাজব্যান্ড ওয়াইফ হয়েছেন এবং যারা অনেক দিন আগে হাজব্যান্ড ওয়াইফ হয়েছিলেন কিন্তু ভুলে গেছেন, তাদের সবার দেখবার মতো সপরিবারে দারুণ মজা ছিল। আচ্ছা গল্পের যে প্রেক্ষাপট মানে প্রতিবারই দেখা যাচ্ছে পার্ট মানে পুরুষেরা যে পার্টনার নির্বাচন করছে, নির্বাচন করার পরও তারা তাদের থেকে দূরে থাকতে চাইছে মানে মানে কিছুদিন হলেও, তো এইটা কি বরাবরই মানে এটা কি হ্যাবিচুয়েটেড নাকি না, এটা তুমি কি মনে করো? এই যদি ক্যারেক্টারের থেকে বলতে হয় তাহলে একরকম উত্তর, সোহিনী হয় বলতে গেলে আরেক রকম উত্তর, এইটা তো এখন এটা একটুখানি আমার মনে হয় যে ছেলেদের অ্যাঙ্গেল থেকে ছবিটা তৈরি করা, ঠিক আছে আমার মনে হয় সেখানে ছেলেরা কতটা ফ্যামিলির মধ্যে
বউটাকে টর্চার করছে, বউটাকে ডমিনেট করছে, মানে এই রকম প্রত্যেকবার ফার্স্ট সিকোয়েন্স, মানে এটাতেও তাই ছিল, সেকেন্ডটাতেও তাই। এবার কারণ আমাদের এখানে মানে ডিরেক্টর স্ক্রিপ্ট রাইটার তারা তো সব পুরুষ, তো ফলে আমি যদি কখনো এরকম স্ক্রিপ্ট লিখি তাহলে তা অন্য একটা অ্যাঙ্গেল দেখাতে পারবো, তো এখানে তো সেই অ্যাঙ্গেলটা দেখানোর স্কোপ নেই। কিন্তু এটা তো সোসাইটিতে এরকম হয় না, মানে আমি পুরুষ বিদ্বেষীও নই, আমি নারী বিদ্বেষীও নই, আমার মনে হয় কিছু মানুষ থাকে কিছু তারা এরকম করে, সে পুরুষ নয় মানুষ হিসেবে আমার মনে হয় যে কিছু মানুষ গন্ডগোলের থাকে, তাদের ফ্যামিলি লাইফ এরকম হয় বা যাই হোক এরকম একটা কিছু চলে, কিন্তু আলাদা করে কাউকে দাগিয়ে দেওয়া যে আপনি খারাপ, পুরুষ মানেই খারাপ, নারী মানেই খারাপ, মহিলারা এরকম করে, এইটাতে আমার খুব আপত্তি। থাইল্যান্ডের প্রেক্ষাপটে পুরো গল্পটি মানে বোনা হয়েছে, চিত্রনাট্য লিখেছেন আমাদের নানা দেবেন রুদ্রনীল দা, তো কি প্রাপ্তি থাইল্যান্ড থেকে? আউটডোরে শুটিং থাকলে যেমন মজাও হয় তেমনই বেশ কিছু অসুবিধাও থাকে জেনুইনলি, যেগুলো হচ্ছে ওই ভাষার একটা প্রবলেম আর কি, এবং শুটিংয়ে এত জোন থাকে যে সেটা খুব টাইম টেকিং একটা ব্যাপার, সকলকে শটটা বোঝানো, কোরিওগ্রাফিটা বোঝানো, তো সেইটা সেই জিনিসটা ওভারকাম করে আমরা ভালোভাবে শুটিং করতে পেরেছি, এবং এন্ড অফ দ্য ডে আমরা ভালো সময় কাটিয়েছি, আড্ডা দিয়েছি, মজা করেছি, সেই সব কিছু মিলিয়ে কি বলবো সেই সেই জিনিসটা আজকে খুব রিলিফ করছি আর কি, সেই জিনিসটা খুব মিসও করছি এবং মজাও পাচ্ছি, আর ভালো লাগছে, ভালো অভিজ্ঞতা সকলের অ্যাকচুয়ালি শুটিং করার, খুব ভালো অভিজ্ঞতা, আশা করছি এই মজাটা বা এই পজিটিভিটিটা যেটা আমরা পার্সোনালি বারবার বলছি সেই জিনিসটা দর্শক যখন বড় পর্দায় ছবিটা দেখবে সেটা সেটা তারাও এক্সপিরিয়েন্স করার একটা সুযোগ পাবে। আনমোন বাজারে যে গানটা যে লঞ্চ হলো উদ্যম নেচেছো তুমি, এই প্রথম দেখা যাচ্ছে যে মানে এত মন খুলে নাচ, তো এর জন্য মানে কার ক্রেডিটটা যাবে? মানে সব আমার স্কুল লাইফের ভাষা নৃত্যকে, হ্যাঁ, কারণ যতটুকু নাচ নেচেছি ওই ভাষা নিয়েই নেচেছি, তাতেই যতটুকু নাচ ভেতরে ছিল সেইটাই এখানে। আমাদের কোরিওগ্রাফার ছিলেন আদিল শেখ, আমাদের ডান্স নাম্বারসগুলো অসম্ভব ভালো তৈরি করেছেন, জিৎ গাঙ্গুলি গ্রুভি মানে শুনলেই মনে হয় নাচ, সেইটা ভরসা টরসা করে জয়মা বলে করেছি, এবার দেখা যাক কেমন। চিত্রনাট্যটা কতটা ডিফারেন্ট কিন্তু বলতে পারি যে আমি বিয়ে করিনি, কিন্তু আমার প্রচুর বন্ধু বান্ধব বিয়ে করেছেন, বিয়ে করার চেষ্টায় রয়েছেন, তাদের জর্জায় কান পেতে পেতে, তাদের জানলায় কান পেতে পেতে আমি যা যা সংলাপ শুনেছি আমি তাই তাই এখানে লিখেছি, যদি প্রশংসা হয় আগেরবারের মতো। এই কৃতিত্ব আমার সমস্ত বিবাহিত থুড়ি বিবাহিত বন্ধুদের। আর একটু কোনো যদি মেমোরিজ যদি শেয়ার করো আমাদের শুটিং এ। আহ, পুরোটাই মেমোরিজ আমার কাছে, এই মজার ছবি হাসির ছবি করতে গেছি, কিন্তু থাইল্যান্ডে জানেন তো, থাইল্যান্ডে গেলে চিংড়ি মাছ খেতেই হয়, আর আমার চিংড়ি মাছে অ্যালার্জি, এটা ট্র্যাজেডি, এটাই একটা মেমোরি আমার, ট্র্যাজিক, চিংড়ি মাছ খাওয়া হয়নি আর কি, খেলেই অ্যালার্জি, শুটিং করতে পারবো না, তবে আমার মেমোরিটা ট্র্যাজিক, মজার ছবি কিন্তু ট্র্যাজিক হয়ে গেছে। And what are your memories of Thailand like? Memories of Thailand মানে তো অবভিয়াসলি মেমোরিজ অফ দিস শ্যুট যদি বলো সেটা প্রচণ্ড ভালো, এবং আমরা খুব এক্সটেন্সিভলি শ্যুট করেছি সেটা মাথায় আছে, প্রচণ্ড ওর মতো মজা করবো, হ্যান করবো, ত্যান করবো, অত কিছু হয়নি, অবভিয়াসলি থাইল্যান্ড ভাবলেই লোকেরা ভাবে বা খুব আনন্দ হয়েছে, পুরো বিষয়টা ওরকম নয়, কারণ মানুষকে হাসানোটা সব থেকে কঠিন কাজ, তো সেক্ষেত্রে সবার থেকে সিরিয়াস থাকতে হয়, তো সেটাই ছিলাম আমরা সবাই, হ্যাঁ একটু একটু মজা হয়েছে, আনন্দ হয়েছে, তাছাড়া পুরোটাই কাজেই কেটে গেছে। টবি মায়া এবং মন বাজারে অলরেডি মানে খুব পপুলার হয়ে গেছে অলরেডি, কি বলবে জিদ্দার অসাধারণ মিউজিক, এক্স্যাক্টলি এই জিদ্দা মানেই আর কি, আমরা জানি যে একদমই তাই, কোথাও গিয়ে দর্শকের ভালো লাগবেই, এবং এই গানগুলো এতটাই মজার, এতটাই কি বলবো ভার্সেটাইল, অ্যান্ড মানে কি বলবো এত হাই এনার্জি, যে এইগুলোর জন্য আমার মনে হয় ইউনিক অর্গানাইজেশনটাই দরকার ছিল আর কি, যেখানে কোথাও গিয়ে কখনো স্ট্রিট ডান্সার্সদেরকে ইনভলভ করে, কখনো এরকম একটা পুল পার্টি অর্গানাইজ করে এই এই এইটা সেলিব্রেট করা, এই মিউজিকটাকে সেলিব্রেট করা, এই সুন্দর ভিজুয়ালসগুলোকে সেলিব্রেট করা, তো তার সেরকম ভেবে বার করার জন্য অবশ্যই এসবিএফ এর গোটা টিমকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে মজাটা একটা পাঠ করে নেওয়ার জন্য। আর শেষে আমাদের দর্শকদের কি বলবে মানে এই ফিল্মটা নিয়ে? দর্শকদের আজকে 25th অফ মে রিলিজ করবে ছবি, হ্যাঁ সবাই এসে দেখবেন হলে, মানে আমি শুধু এইটুকুনি রিকোয়েস্টই করতে পারি, প্রচন্ড গরম তার মধ্যে শুধু এইটুকুনি বলতে পারি, এই ছবিটা একটা পরিবারকে নিয়ে দেখার মতো ছবি, এই ছবিটার মধ্যে কোনো অ্যাডাল্ট কিছু নেই, তো ফলে বাড়ির সব থেকে ছোট যে সদস্য তাকে নিয়ে এসেও দেখতে পারেন, বাড়ির সব থেকে যে বয়স্ক মানুষ তাকে নিয়ে এসেও দেখতে পারেন, সবাই মিলে এসে দেখে খুব এনজয় করবেন।
এর আগেরটা বিশ্বা দাশগুপ্ত ডেট করেছিল, এবার সৌমিক। সৌমিকের প্রথম কাজ, কতটা তফাৎ মানে মরো তুমি আর কি? না আমার মনে হয় তোমার ডেফিনেটলি আমরা বিশ্বাদাকে খুব মিস করেছি সেটে, কারণ হ্যাঁ কোথাও গিয়ে চরিত্রগুলোর সাথে পরিচয় তো তার মাধ্যমেই হয়েছিল, কিন্তু সৌমিক দার সাথে আমি আগে কাজ করেছি পরিচালক হিসেবে, ওনার সাথে একটা ওয়েব সিরিজ করেছিলাম মহাভারত মার্ডার্স, তো যেটা বহুদিন ধরে শুটিং হয়েছিল এবং সেটাও খুব ভালো রেসপন্স পেয়েছে দর্শকের কাছে। তো আমি ওনার সাথে আগে কাজ করায় মানে অভিজ্ঞ, মানে বহু বছর ধরে চিনি, সিনেমাটোগ্রাফার হিসেবে বহুদিন কাজ করেছি এবং পরিচালক হিসেবে। উনি প্রচণ্ড শর্টেড, প্রচণ্ড ঠান্ডা মাথার একজন এক্সপিরিয়েন্সড মানুষ এবং খুব মজার মানুষ, ভালো একজন মানুষ। তো ওনার সাথে এতটা সময় কাটানো এবং এই নতুন করে আবার একটা নতুন স্ক্রিপ্ট, স্ক্রিপ্টটা তো ভীষণ মানে কি বলবো জমজমাটি অলরেডি, তো আমাদের কারোর অসুবিধা হয়নি নিজের চরিত্রগুলোকে ধরতে, কারণ তারা অলরেডি পরিচিত। এবং এবং এই গোটা মজাটা যেটা আমরা পরে রিলিজ রিয়েলাইজ করেছি আর কি, সেই জিনিসটাই স্ক্রিনে তোলাটাও খুব মজার ছিল এবং আশা করছি দর্শকদেরও সেটা ভালো লাগবে। আর শেষ আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলবে? 25 মে আবার বিবাহ অভিযান রিলিজ করছে, একটা জমজমাট কমেডি, দারুণ ডান্স নাম্বারস আশা করব, এবং আমি শিওর যে এবার থেকে মন বাজারে এবং সবই মায়া নতুন নতুন ডান্স নাম্বারস হতে চলেছে বিভিন্ন পুজোয় বিভিন্ন অনুষ্ঠানে, এবং অবশ্যই 25 মে সিনেমা হলে এসে আবার বিবাহ অভিযান দেখুন। লাস্ট আমার দর্শকদের উদ্দেশ্যে কি বলবে? ফিল্মটা এটাই বলবো যে এবারে আরো বেশি এন্টারটেইনমেন্ট, আরো বেশি মজা নিয়ে আসছে আবার বিবাহ অভিযান, সেটা বড় পর্দায় অবশ্যই আপনাদেরকে ফিল করতে হবে। এবং 25 মে আমাদের ছবি রিলিজ করছে, প্লিজ থিয়েটারে এসে দেখুন এবং জানান আমাদের কেমন লাগলো। ব্যুরো রিপোর্ট 24x7 তাজা সমাচার। लंदन द्वारा बेस्ट शोरूम अवार्ड विनर आरआर अग्रवाल ज्वेलर्स कोलकाता, जयपुर के बाद अब राउरकेला में, जल्द ही आरआर अग्रवाल ज्वेलर्स, रिश्ता भरोसे का। 24x7 ताजे समाचार सकल दर्शक के पक्ष अनेक अनेक शुभेच्छा।